হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাটন ডাক বাংলো করে দেখাবো, আমার নিজের পদ্ধতিতেই আমি করব। অনেকেই অনেক রকম ভাবে করেন, তো আমি আমার মতো করে করব আজকে। আজকে অনেক দেরি হয়ে গেছে, তো আমি আমার রান্নাটা শুরু করছি। সমস্ত রান্না করে নিয়েছি, তো এটাই আমি সবার শেষে করছি। তো মাটন ডাক বাংলো বানাতে গেলে যেটা লাগে, মাটন লাগবে আমার, এখানে মাটন আছে 800। আমি 800 মাটনে 100 গ্রাম টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন আমি মাখিয়ে অন্তত ঘন্টা তিনেক রেখেছি। আরো রাখতে পারলে আরো ভালো হয়। তো আমি এখানে 3টে আলু, নুন, হলুদ মাখিয়ে খুব সুন্দর করে ভেজে রেখেছি সর্ষের তেলে। আর এখানে আমি 4টে পোলট্রির ডিম সেদ্ধ করে রেখেছি। তোমরা তো জানো ডাক বাংলোতে ডিম অবশ্যই লাগে। আর এই যে 2 চামচ আদা বাটা, 3 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর 2 চামচ জিরে বাটা এখানে আছে। আর আমি নিয়েছি খুব বড় বড় 2টো পেঁয়াজ কোচানো, তো আমি আজকে এখানে পেঁয়াজ বাটা দেব না। তোমরা কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, টক দইয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। যারা যেভাবে খেতে অভ্যস্ত তারা সেভাবেই দেবে। আর আমার কাছে মাটন ডাক বাংলো বা চিকেন ডাক বাংলো বানানোর জন্য একটা মশলা বানানো আছে, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো আমি বানিয়ে রেখে দিয়েছি, এটা আমি চিকেন আর মাটন ডাক বাংলোতে দিই, কখনো কখনো ঘুগনিতেও দিয়ে দিই না যে তা না। আর পেঁয়াজের পরিমাণ তোমরা বাড়িয়ে দিতে পারো, কুচনো পেঁয়াজ দিতে পারো, কোনো প্রবলেম নেই। পেস্ট করা পেঁয়াজ দিতে পারো। আর মাংসের মধ্যে তোমরা কিন্তু সর্ষের তেল মাখিয়েই রাখতে পারো, আমি মাখাইনি। তার কারণ হচ্ছে মাটন থেকে সব সময় ফ্যাটটা রিলিজ হয়, যে কারণে আমি মাটনে একটু তেলটা কম খাই। তো রান্নাটা শুরু করি। আর ফোড়ন দেওয়ার জন্য এটা অবশ্যই ডাক বাংলোতে দিতে হয়। জিরে আছে একটুখানি, মানে 1/4 চামচ, একটা তেজপাতা কেটে রেখেছি, জায়ফল, জৈত্রী আর বড় এলাচ, ব্যাস। আর একটা মানে এই যে দারচিনি আছে। লবঙ্গ নেই আমার বাড়িতে, শেষ থাকলে ভালো হতো, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু ডাক বাংলোর মশলাটা তোমাকে দিতেই হবে, তোমরা দেবে, ওটা না দিলে ভালো লাগবে না। তো যদিও আমি রান্নাতে সুইটেক্স খাই, কিন্তু আজকে আমি চিনি দিচ্ছি। চিনি আর সুইটেক্স এর মধ্যে হেল অ্যান্ড হ্যাভেন পার্থক্য, আমি নিজে খাই, আমি নিজে জানি। তো বাড়িতে লোকজন এলে কিছু বিশেষ কিছু রান্না বান্না করতে গেলে আমি খুব অল্প চিনিটা ইউজ করি, জাস্ট মানে টেস্ট আর কালারের জন্য। তো ঠিক আছে, আমি সমস্ত ফোড়নগুলো দিলাম। আর ডাক বাংলোতে অবশ্যই সর্ষের তেল খাওয়া উচিত, আমরা কাচ্চি ঘানি সর্ষের তেল খাই, আমি সেটাই দিয়ে রেখেছি 50 গ্রাম। আমি সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা তোমাকে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর কিন্তু আমি লঙ্কা গুঁড়ো বা হলুদ দেব না, আমার মাংসে পর্যাপ্ত পরিমাণে মাখানো আছে, সেই কারণেই আমি দেব না। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর নুনের পরিমাণ সেটা তোমাদের স্বাদের উপর নির্ভর করছে, তেলটাও তোমাদের মানে অভ্যেসের উপর নির্ভর করছে, কারা কিরম তেল খাও। তো আমি বেশি তেল খাই না, এই কারণেই কিন্তু আমি তেলটা কম দিই। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, ঠিক আগের মতো আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করবে, আমার সাথে থাকো। আমি নুনটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর দই তো আমি দেব না, কারণ আমি মাটনের মধ্যে অলরেডি দই দিয়েই রেখেছি, তোমরা সেটা জানো, তোমরা সেটা খুব ভালো মতনই জানো। মশলার পরিমাণ কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো, আমি একটু মশলাটা কম খাই, কারণ মাটন এমনিতেই রিচ, আরো রিচ হয়ে যায় সেই কারণে। আর আমি গরম জল করেই রেখেছি,
দু চামচ আদা বাটা, দু চামচ জিরে বাটা, তিন চামচ রসুন বাটা কাঁচা লঙ্কার সাথে আমি বেটে রেখেছি, আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি ধনেটা খুব একটা খাই না আর আমি জিরেটা গুঁড়ো খাই না, চেষ্টা করি বেটে খেতে, পেস্ট করে খেতে। তো কখনো শিলপাটাতেও বাটি, কখনো মিক্সিতেও বাটি, কোনো ব্যাপার না। তো আমি কিন্তু অল্প একটু হলুদ দেব, দেব না যে তা না, হলুদ আমাকে একটু অল্প দিতেই হবে। মানে মশলার সাথে হলুদটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি দিলাম। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, পেস্ট করে দিলাম। ভেবেছিলাম দেবো না, কিন্তু আমি দিলাম, তার একটাই কারণ, মশলা কষানোটা খুব সুন্দর হবে। তো হোক, এখন আমার তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা একেবারেই হয়ে গেছে। আর এই যে দেখো, আমি সবসময় গরম জল খাই রান্নাতে, তো আমি গরম জলটা দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের আমি বলছি, মানে সকলেই জানো, সকলেই ওয়াকিবহাল এই ব্যাপারটাতে, এখন করোনা ভাইরাসের জন্য মানুষকে আরেকটু বেশি সচেতন হতে হবে। তোমরা যে সমস্ত মাছ মাংস বাড়িতে নিয়ে আসো, সেটা মুরগি হোক বা পাঁঠার মাংসই হোক, যে কোনো মাছ আমার মনে হয় ভালো করে তো ধুলেই, তারপরে অল্প গরম জলে একটু ভিনিগার দিয়ে খানিকক্ষণ রেখে দেবে, তারপর সেটা ধুয়ে ফ্রিজে রাখো বা রান্না করে খাও, এটা খুব দরকার আছে। আর যখন যারা রান্নাঘরে থাকো, তারা মাঝে মাঝে যে জলটা খাবে সেটা অল্প ঈশদুষ্ণ গরম জল খাবে, ভাইরাসটা অটোমেটিক্যালি শরীরের ভেতরে আর কাজ করতে পারে না। এইভাবে যদি তোমরা সারাদিনে দু তিনবার খুব অল্প অল্প ঈশদুষ্ণ গরম জল খেতে থাকো, মানে নিজেদেরকে অভ্যস্ত করে নাও বাড়ির সকলে, তাহলে কিন্তু অ্যাটাকটা কম হবে, হয়তো আসবে জার্মটা, হয়তো আসবে জার্মটা কিন্তু মরে যাবে, এটা একেবারেই মানে প্রুফ। তো সেই কারণে বারবার বলছি, রান্না করতে করতে যে সমস্ত মহিলারা রান্নাঘরে থাকো একটু বেশি সময়, তাদের তো অনেক বেশি জল খাওয়া দরকার। যেমনভাবেই সানস্ক্রিন মেখে রান্না করা দরকার, ঠিক তেমনভাবেই এখন ঠিক এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের দেশে চলছে, তাতে কিন্তু একটু গরম জল খেলে অনেক ভালো। এবং রান্না করতে করতে তুমি তোমার গরম জলটা করে নিলে এবং বাড়ির সকলকে অল্প গ্লাসে করে করে একটু দিয়ে দিলে, সমস্যা মিটে গেল। নইলে ফ্লাক্সে করে রেখে দিলে, যে যার মতো করে অল্প গরম জল মিশিয়ে খাবে। আর জামা কাপড় অসম্ভব এই ব্যাপারে সচেতন থাকো যে রোদে, ভীষণ রোদে জামা কাপড়গুলো মিলবে, বিশেষ করে যারা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচে, তাহলে জার্মটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় কিছুক্ষণ পরে। তো আমার মশলাটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মাটনটা। এই মাটনের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা আর টক দই মাখিয়ে ঘন্টা তিনেক, মানে তারও বেশি বলতে পারো, আজকে আমি রেখে দিয়েছি। আর যারা সারা রাত নর্মাল ফ্রিজে রাখতে পারো, তাদের মাংসটা আরও বেশি সুন্দর হবে। তো ঠিক আছে, চলো এভাবেই আমি রান্নাটা করি, তোমরা থাকো সাথে। আমি এখন বাড়িতে কিন্তু সব সময় গরম জলে সব কিছু ধুয়ে নিচ্ছি, ডিম তো ধোয়া সম্ভব না, তো ডিমটা গরম জলে ধুলেই ডিমের মানে আসল ব্যাপারটা নষ্ট হয়ে যায়। সেই কারণে যখন তোমরা ডিম খাবে বা ডিম ফ্রিজে ঢোকাবে, তখন কিন্তু ভীষণ ভালো করে ধুয়ে লাস্টের ডিমটা লেবু অথবা ভিনিগারে ধুয়ে ফ্রিজে রাখবে। দেখো, আমি এত অল্প তেল দিয়েছি, মানে 50 গ্রামেরও মনে হয় কম তেল ছিল, আমি মেজারমেন্ট করিনি আজকে, কিন্তু কত তেল বেরিয়ে গেছে। তো আমি আমার আলুটা, ভেজে রাখা আলুটা আমি দিচ্ছি, যদিও আমরা আলু খাই না, কিন্তু আজকে একটু দিলাম, ইচ্ছে হলো, কারণ ডাকবাংলোতে মনে হয় আলু দিলে বেশি সুন্দর হয়, জিনিসটা দেখতেও ভালো হয় আর খেতেও মনে হয় ভালো হয়।
আজকে আমি কিন্তু অনেক জ্ঞান দিয়ে দিলাম, তোমরা কিছু মনে করো না, সকলেই জানো, সকলেই ভিডিও দেখছো, পেপার পড়ছো, নিউজে শুনছো, তবু আমরা যারা রান্না বান্না করি, রান্নাঘরে বেশি সময় থাকি, তারা যদি নিজেদেরকে এভাবে একটু সেভ করতে পারি, তাহলে মনে হয় ফ্যামিলি সকলকে আমরা ভালো রাখতে পারবো, আমরা ভালো থাকবো, ভালো রাখবো, এটাই আমাদের পরিকল্পনা। তো এখন হোক, আমি টি ব্রেক নেব, টি হতে পারে, কফি হতে পারে, তো আমি এখন লিডটা দিচ্ছি, কারণ আজকে কিন্তু এটা বানাতে যথেষ্ট সময় লাগবে, আমি কুকারে এটা করবই না, ভেবেছি কুকারে করব না, জানি না কি হবে, তো আমি লিডটা দিচ্ছি তোমাদের কাছে, আমি আবার একটু পরে ফিরে আসব। এবারে দেখি কি অবস্থা। তো আমি তোমাদের একটা কথা বলছি, আমি কিন্তু একটা টমেটো এতে দিয়েছি কেটে, একটু টেস্ট করে দেখেছিলাম, ভালো লাগছিল না, তো দেখো একেবারেই কিন্তু হয়ে গেছে, আমি এটা এখন গরম জল দিচ্ছি এটাতে, তারপর লিডটা দিয়ে দেবো, যখন হয়ে যাবে ফাইনালি এই ডিমটা সাজিয়ে আমি তোমাদের দেখাবো। আর মশলাটা দিয়ে আমি তোমাদের দেখাবো, ডাক বাংলো মশলা, আর তার রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একটা সময়। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর দেব না, যদি লাগে আমি পরে নিশ্চয়ই দেব, গরম জল আমার কড়াই আছে। আশা করি আমার রান্নাটা হয়েই এসেছে, দেখো খুব সুন্দর কালার, আমি আলো জ্বালতে মানে আলোটাই জ্বেলেছি, জানলা খুলতে পারিনি, অসম্ভব বাইরে আওয়াজ হচ্ছে, যদিও আমি জানলাটা খুলে তোমাদের দেখাবো। তো তোমরা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানো যে আমি একটু ঝোল রাখি, কারণ খেতে বসার আগে আমি সেটা ফোটাই, সেই কারণে কিন্তু এখন আমি ঝোলটা একটু রাখবো, কিন্তু এতটা ঝোল থাকবে না, এটা একটু কষা মতো হয়, তো কিছু করার নেই আমার। আমি দিয়ে দিচ্ছি ডাক বাংলো মশলা, এই মশলাটা আমি বাড়িতে তৈরি করি, আর আমি তোমাদের সাথে এটা নিশ্চয়ই শেয়ার করব। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি এটাই বিরিয়ানিতে মশলাটা ব্যবহার করি, আমি এমনভাবেই তৈরি করেছি যাতে সমস্ত কিছুর মধ্যেই হয়ে যায়। আর আমি ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডিমটা দিয়েও তো একটু লিডটা দিতে হবে, তো ডাক বাংলোতে ডিম দিতেই হয়, আমি দিলাম ডিম, দেখো আজকে হলো মাটন ডাক বাংলো। তোমরা ইচ্ছে করলে ডিমটা ভেজে দিতে পারো, আর ইচ্ছে না করলে ডিমটা এমনিও দিতে পারো, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ডিমটা দিয়ে কিন্তু আমাকে একটু লিডটা দিতে হবে, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুক একটা দেখাবো, আমার মাটন ডাক বাংলো কেমন হয়েছে। সরি, আমি চিকেন বলতে গেছিলাম, ব্যাপারটা একই, রান্নার প্রসেসটা সম্পূর্ণ রকমই একই। তো আমি তো বলেই দিয়েছি আজকে আমার কি কি লেগেছে, আমি নতুন করে ভিডিওটা আর লম্বা করব না। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আমি একটা সম্পূর্ণ নতুন ক্লিপে আমার রান্নাটা তোমাদের কাছে নিয়ে আসছি, দেখাবো কেমন হয়েছে আজকে মাটন ডাক বাংলো, তোমরা অবশ্যই ট্রাই করবে এটা। তো আজকের মতো টাটা বাই বাই।